যে 1991 সালে বাংলাদেশের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই চিটাগাং অঞ্চলে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, এবং সেই ঘূর্ণিঝড়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রেমাদাসা, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক এরা কিন্তু বাংলাদেশের সমবেদনা প্রকাশ করার জন্য এসেছিলেন। তখন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এমন দক্ষতার সাথে সেই ত্রাণ কার্য পরিচালনা করেছিল এবং দুর্গত মানুষকে সহায়তা করেছিলেন যে একটি প্রশ্ন কিন্তু সেদিন বাংলাদেশের কোনো মিডিয়া অত কোনো বিরোধী দল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে উত্থাপন করতে পারে। অথচ আজকে আপনি দেখবেন যে একটি যে কথাটি বিলকিস ইসলাম বলেছে বা আক্তারুজ্জামান বলেছে যে আজকে করোনা একটি বৈশ্বিক মহামারী, আমরা 31শে ডিসেম্বর চায়না যখন এটা প্রথম ধরা পড়লো আমরা প্রায় 3 মাস সময় পেয়েছিলাম, অথচ বাংলাদেশ কিন্তু প্রস্তুতি নিতে পারেনি। আর বেগম খালেদা জিয়া 91 সালে প্রমাণ করেছে কিভাবে ক্রাইসিস ফেস করা যায়, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি হবে না। তারপর এখানে যে কথাটি বলা হয়েছে, আপনি বিদেশে আছেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আবুল হোসেন সাহেব, এখানে বিলকিস ইসলাম বিদেশে যায় বুঝতে পারে যে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে সম্পূর্ণভাবে তারা বিনষ্ট করে দিয়েছে। আজকে ইটালির মতো দেশ বাংলাদেশে বিমান বন্ধ করে দিয়েছে, কারণ কি, যে আজকে করোনার যে টেস্ট, কে আক্রান্ত কে আক্রান্ত না, সেখানে ভুয়া টেস্ট দিয়ে ইটালিতে লোক পাঠানো হয়েছে, যার জন্য তারা আজকে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বিলকিস ইসলাম বলেছে যে কাতার এয়ারওয়েজ আমাদের বিমান বন্ধ করে দিয়েছে, এর অর্থ এই সরকার জনগণের দুঃখ দুর্দশা বোঝে না, এরা বোঝে কিভাবে তার দলীয় লোকজনকে আর্থিকভাবে লাভবান করা যায়। কে এই শাহেদ? আমি এই শাহেদের সাথে মিনিমাম 50 থেকে 60টি টক শো আমি করেছি, আমি দেখেছি শাহেদের কি দুর্দান্ত প্রতাপ। আওয়ামী লীগের এমন কোন নেতা নাই উনি তার মানে সরাসরি টেলিফোনে কথা বলেন না, অথচ এই যে অপকর্ম করে বাংলাদেশের মানুষ, আপনি বিশ্বাস করবেন যে দেখবেন হয়তো লক্ষ্য করবেন যে সরকার একটি কথা বলে যে আমাদের এই যে আইন শৃঙ্খলা বাহিনী বিরাট সক্ষমতা অর্জন করেছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণে, কোথায় আজকে আমরা যদি কোথাও টেলিফোন করি সেই টেলিফোন ওনা কিন্তু রেকর্ড দেখাতে পারে, আজকে যদি কোথাও কোনো অঘটন ঘটে সেইটাই কিন্তু তারা সরাসরি দেখাতে পারে, মানে বিরোধী দলের। অথচ এই শাহেদরা যে এত অপকর্ম করেছে এটা কি ওনারা দেখেনি? এই যে সাবরিনারা যে আজকে এই কাজ করেছে এটা কি ওনারা দেখেনি? আজকে আপনি সিনার কথা বলেছেন, এই প্রদীপ অসি উনি আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন চিটাগাং অঞ্চল ওসি ছিলেন, উনি 2-3 বার সাসপেন্ড হয়েছেন, উনি এত কর্ম অপকর্ম করে এটা কি সরকার জানতো না? নিশ্চয়ই জানতেন, কারণ তার লোকদেরকে সুবিধা দিতে হবে। একটা স্বাধীন দেশে একটা উপজেলায় 204 জন লোক ক্রসফায়ারে মারা যাবে, এটা কি চিন্তা করা যায়? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আজকে যদি সিনার হত্যাকাণ্ডে বাংলাদেশে যে আজকে আলোড়ন হচ্ছে, যে একটি তদন্ত হচ্ছে, সিনার সাহেবের নামের পিছনে যদি মেজর না থাকতেন এটা কতটুকু হতো, এটা কিন্তু আমাদের মাঝে বিরাট একটি প্রশ্ন। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ভঙ্গুর ব্যর্থ একটা স্টেজে আজকে পরিণত করতে চলেছে। আজকে দেখেন যে কথা আমাদের সকল বলেছে, একটা স্বাধীন দেশের মূল বিষয় হলো গণতন্ত্র, আজকে সেটা অনুপস্থিত, বা একটা স্বাধীন দেশের মূল কাজ হলো জনগণ তার নির্বাচিত প্রতিনিধি তার পছন্দ মতো নির্বাচন করবে, সেই ভোটের ব্যবস্থা বাংলাদেশে নাই। বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা, একটা গণতান্ত্রিক দেশে কি প্রত্যাশা করে, যে আমাদের দেশে স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাবো, আমরা ন্যায় বিচার পাবো, সেইটা আজকে তিরোহিত। কারণ বেগম খালেদা জিয়ার মতো একজন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির সহধর্মিনী, একজন সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী, নিজে 3 বারের প্রধানমন্ত্রী, সে যখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তখন সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা সহজে বোঝা যায়। আজকে আপনি এখানে উপস্থাপন করছেন, আজকে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী আজকে প্রায় 5 বছর উপরে, সে আজকে নিখোঁজ, রাষ্ট্র সেই ব্যবস্থা তাকে খোঁজ দিতে পারে না, এর চেয়ে রাষ্ট্রের ব্যর্থতা কি আছে? আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে মূল কেন্দ্র সচিবালয়, সেই সচিবালয় এরিয়ার নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলম আজকে এই 5 বছরও রাষ্ট্র তার কোনো সন্ধান দিতে পারে না। তো সুতরাং এই রাষ্ট্র আজকে গুম, হত্যা, নির্যাতন, বিরোধী পক্ষকে দমনের অত্যাযজ্ঞে আজকে তাদের মেতে উঠেছে। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য একজনকেই দরকার,
সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ আমরা দেখেছি 9 বছর শরিয়াহের এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপুসীর নেতৃত্বের কারণেই কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আজকে দেখবেন খালেদা জিয়ার পর বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, তার বিরুদ্ধেও আজকে আপনি কোথাও শুনেছেন আমি বিশ্বের ইতিহাসে একজন আসামিকে 430 দিন রিমান্ডে নিতে পারে এই ইতিহাস বিশ্বে কোথাও নেই। মুফতি হান্নানকে 430 দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করে সেখানে স্বীকারোক্তি আদায় করা হয়েছে যে তারেক রহমান এই ঘটনার সাথে জড়িত। অথচ আপনি দেখবেন যে কয়টি মামলা তার এই যে 21 গ্রেনেড হামলার মামলায়, এই মামলা যখন প্রথম তদন্ত হয়েছিল তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। 111 এর গভর্নমেন্ট ফখরুদ্দিন মইনুদ্দিন, যেটা শেখ হাসিনা বলে তাদের আন্দোলনের ফসল, সেই গভর্নমেন্ট যখন এটার তদন্ত করেছে তখনও তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। অথচ দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2008 ক্ষমতায় এসে অধিকর তদন্তের জন্য উনি একজন আইও নিয়োগ দিলেন, সে তুমি কে তাহার আকন্দ, যিনি পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন থেকে উনি রিটায়ারমেন্ট নিয়েছে এবং কিশোরগঞ্জের কটিয়াদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করবে বলে উনি এলাকায় তৎপরতা শুরু করেছে, আওয়ামী লীগের নমিনেশন ফর্ম উনি ক্রয় করেছিলেন, সেই রিটায়ার্ড লোককে এনে আইও নিযুক্ত করে মুফতি হান্নানকে 430 দিন রিমান্ডে নিয়ে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র জনাব তারেক রহমানের ভারপ্রাপ্ত তারেক রহমানকে এই মামলায় আসামি করা হয়েছে। সুতরাং এগুলি হলো সম্পূর্ণ ষড়যন্ত্র, আজকে জিয়া পরিবারকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, আজকে বাংলাদেশে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করা। আজকে যে কথাটি এখানে বিলকিস ইসলামও বলেছে, আপনি দেখবেন বাংলাদেশের নির্বাচন হবে, সেখানে একটা দেশের সরকারি কর্মচারী একজন সচিব এসে বলে আপনি নির্বাচন করতে পারবেন, আপনি নির্বাচন করতে পারবেন, স্বাধীন দেশে কি এটা সম্ভব? অথচ সেই জিনিসটি আমরা লক্ষ্য করছি। আজকে দেখবেন সামগ্রিক ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি, অথচ কোনো ব্যবস্থা নেই। আজকে একটা ব্যাংকের একটা দেশের মূল সিকিউরিটির জায়গা হলো বাংলাদেশ ব্যাংক, তা থেকে আজকে রিজার্ভ চুরি হয়ে যায়, আজকে ব্যাংকগুলি খালি হয়ে যায়, আজকে বাংলাদেশের মানুষ গুম হয়ে যায়, আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গুম হয়ে যায়। এমনি একটি ব্যর্থ ফলস স্টেটে আজকে যদি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হয়, আপনি যে কথাটি বলেছেন এই সমসাময়িক রাজনীতি খালেদা জিয়াকে আজকে সবচেয়ে প্রয়োজন। আজকে যদি বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে উনি সক্রিয় থাকতে পারতেন, তাহলে আমার মনে হয় একে সকল অত্যাচার অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা সম্ভব ছিল। আজকে এই সরকার সেই পথটি রুদ্ধ করে আজকে সম্পূর্ণ বাকশালী কায়দায় বাংলাদেশকে আজকে শাসন করতে চায়। তবে আমরা ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিয়ে থাকি, আমরা যদি দেখি ইতিহাসে কোনো স্বৈরাচার কিন্তু কোনোদিন টিকতে পারে না এবং কোনোদিন টিকেও নাই, আওয়ামী লীগও কোনোদিন টিকবে না। কিন্তু সবচেয়ে বড় দুঃখ 75-এর একটি চরম বিপর্যয়ের পরও আওয়ামী লীগ বলে আমরা 21 বছর রাজপথে কষ্ট করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই শিক্ষা থেকেও কিন্তু আওয়ামী লীগ শিক্ষা নেয় নাই, বরং তারা আবার সেই মানে 71, 72, 73, 75-এ যেভাবে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল একই পথে কিন্তু তারা চলছে। যার জন্য আপনি গত পরশু দিনও আপনি দেখবেন এক আমাদের এক নেতা বলেছে যে বাংলাদেশ কিন্তু সেই 71-এর পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে। সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বেগম খালেদা জিয়াকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আর যদি বেগম খালেদা জিয়া আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ সকল অগণতান্ত্রিক স্বৈরাচারী বাকশালী সকল ষড়যন্ত্র ছিন্ন করে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্রের লাল সূর্য আমরা ছিনিয়ে আনতে পারবো এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আবারও গণতন্ত্র